আমাদের এই মেথড তো বের করতে হবে হচ্ছে কেএসপি এবং কেআইপি এবং দেখাতে হবে জিঙ্ক হাইড্রোক্সাইড তার অদক্ষে বা হচ্ছে প্রেসিপিটেট পড়ে নাকি পড়ে না। তো এর আগের মেথডে আমাদের খুব ইজি একটা কম্পাউন্ড ছিল, মানে আমাদের এজিসিএল, তার জন্য কী বের করতে বলা হচ্ছিল, কেএসপি এবং কেআইপি বের করে তার প্রেসিপিটেট পড়ে নাকি পড়ে না সেটা বের করতে বলা হচ্ছিল। তো এজি প্লাস সিএল মাইনাস, তাই না? তো ওর ঘনমাত্রা যদি কত হয়, এস হয়, ওরও হবে এস, ওরও হবে এস, তার মানে ওর জন্য কেএসপি হবে হচ্ছে এস ইনটু এস, মান হচ্ছে এস স্কোয়ার। তো ওর জন্য কেএসপি কেআইপি আমরা সেম ফর্মুলা ইউজ করে করতে পেরেছি, মানে কেএসপি কেআইপি ফর্মুলা সেমই আসলে, কিন্তু কেবি বের করার ক্ষেত্রে কোনো কোনো কম্পাউন্ডে একটু পার্থক্য দেখা যায় এবং সেই পার্থক্যটার জন্য অনেকেই কনফিউশন হয়। তো সেই কনফিউশনটা আমি এখানে দূর করবো আর কি। যেমন ধরো জিঙ্ক হাইড্রোক্সাইড, সেটাকে যদি আমরা ভাঙাই তাহলে কী হবে, জিঙ্ক হাইড্রোক্সাইড তাহলে হবে হচ্ছে এখানে জিঙ্ক টু প্লাস প্লাস হাইড্রোক্সাইড থাকবে হচ্ছে এখানে দুই মোল, তাই না? তাহলে যদি ওর কনসেন্ট্রেশন হয় কত, এস, ওর হবে এস, ওর হবে টু এস, তাই না? সো ওর কেএসপি হবে হচ্ছে এস ইনটু টু এস হোল স্কোয়ার, মানে ফোর এস কিউব ওর কেএসপি, তাই না? তো এটা কেন হলো, কারণ এই যে এস, এই এস কিন্তু আসলে জিঙ্ক হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন। তাহলে জিঙ্ক টু প্লাসের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা কত হবে, এসই হবে, কারণ এক মোল জিঙ্ক হাইড্রোক্সাইডে এক মোল কী আছে, জিঙ্ক আছে। বা বলতে পারো একটা জিঙ্ক হাইড্রোক্সাইডে একটা কি, জিঙ্ক থাকে, কিন্তু একটা জিঙ্ক হাইড্রোক্সাইডে কিন্তু কয়টা ওএইচ থাকে, দুইটা ওএইচ থাকে। এই জন্য ওর ঘনমাত্রা যদি এস হয়, ওর ঘনমাত্রাও এস হবে, কিন্তু ওর ঘনমাত্রা কত হবে, টু এস হবে। সো এখানে এটাই বুঝতে হবে যে এখানে তুমি যে এসটা ইউজ করছো, এসটা কিন্তু আসলে কি, ওএইচ মাইনাসের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন না, তাই না? এসটা কিন্তু আসলে ওর কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। এই জন্য তুমি যখন ওএইচ মাইনাসের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা লিখবা, তখন তোমাকে লিখতে হবে টু এস। কিন্তু আমরা যখন কে আইপি বের করবো, কী বের করবো, কে আইপি, তখন কিন্তু আমরা এখানে এই যে ভিতরে টু, এই টুটা দিব না। তো এটা নিয়ে অনেকের কনফিউশন হয়। তো সেই কনফিউশনটা আমরা আশা করি এই ম্যাচটা করার পর তোমাদের থাকবে না। এবং আগের ম্যাচটা হচ্ছে আমাদের এই ধরনের প্রবলেম ফেস করতে হয় নাই, কারণ এখানে কোনো সামনে টু বা থ্রি এরকম কিছু ছিল না, তাই না? সো আমরা এখন এই ম্যাচটায় যাই। প্রথম এক নম্বরে বলা হচ্ছে কি আমাদের, যে এক নং পার্টের কেএসপি বের করো। এটা কী বের করতে বলা হচ্ছে, কেএসপি। তো এটাকে ভাঙাই, জিঙ্ক সালফেট যেহেতু আছে আমি ভাঙাবো জিঙ্ক সালফেট। এখানে একটা জিঙ্ক সালফেট, একটা জিঙ্ক সালফেট যোগে জিঙ্ক টু প্লাস একটাই থাকবে, আর সালফেট আয়ন সেও কয়টা, সেও একটা। তো ওর ঘনমাত্রা যদি এস হয়, ওরও এস হবে, ওরও এস হবে, দেন ওর কেএসপি হবে কত, জিঙ্ক টু প্লাসের ঘনমাত্রা ইনটু হচ্ছে এসও ফোর টু মাইনাসের কি, ঘনমাত্রা, তাই না? মানে হচ্ছে এস ইনটু কত, আসলে এস, মানে হচ্ছে এস স্কোয়ার, মানে কেএসপি হচ্ছে আসলে কত, এস স্কোয়ার, যেটা আমরা আগে এজিসিএলের জন্য করেছিলাম বা আগের ম্যাথটাতে করেছিলাম, এরকমই ছিল আর কি, তেমন কোনো কমপ্লেক্সিটি ছিল না আর কি। তো এখানে হচ্ছে সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস ফোর বসাই যদি দিই আমি, তাহলে কী হবে, সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস ফোর হোল স্কোয়ার। এই যে সিক্স টেন টু মাইনাস ফোর, এর ইউনিট বা একক কী আসলে, মোল পার লিটার। তো যদি ক্যালকুলেট করে আসবো হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন, কী হবে, যেহেতু ইউনিট ছিল মোল পার লিটার, সো যেহেতু স্কোয়ার করলাম তাহলে হয়ে যাবে মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কেএসপি, মানে জিঙ্ক সালফেটের কি, কেএসপি। তো খেয়াল করে দেখো, যদি এখানে সামনে কী থাকতো, ধরো জিঙ্কের সামনে যদি টু থাকতো, তাহলে এখানে আমরা কী লিখতাম, টু এস, তাই না? এবং ভিতরে এখানে কী হতো, এখানে কিন্তু হতো, মানে হচ্ছে টু এস হোল স্কোয়ার, মানে ফোর এস কিউব হয়ে যেত। এখানে ফোর এস স্কোয়ার আর এই যে ইন টু এস, মানে ফোর এস কিউব হয়ে যেত। সো যেহেতু এখানে সামনে কোনো টু, মানে টু বা থ্রি এরকম কিছু নাই, সো ওর কনসেন্ট্রেশনই হবে ওর কনসেন্ট্রেশন, আবার ওর কনসেন্ট্রেশনই হবে হচ্ছে ওর কনসেন্ট্রেশন। তো আমরা থিওরি পার্টে এরকম অনেকগুলা, মানে থিওরি পার্টে এরকম অনেকগুলা কম্পাউন্ডের জন্য আমরা কেএসপি বের করা দেখেছিলাম। আচ্ছা, তো এটা বেশ ইজি ছিল। এবার যাবো হচ্ছে আমরা এক নম্বর এবং দুই নম্বর পাত্র যদি মেশাই, যদি আমরা এক নাম্বার আর দুই নম্বর পাত্র যদি মেশাই, তাহলে অদক্ষে পড়বে কি পড়বে না। এখন খেয়াল করে দেখো, আমরা যদি এক নাম্বার আর দুই নম্বর পাত্রটা মেশাই, এক নম্বর পাত্রে কী আছে আমাদের, জিঙ্ক সালফেট, আর এখানে আছে ও এনএওএইচ। তো যদি মেশাই, খেয়াল করে দেখো কী হবে, জিঙ্ক সালফেট প্লাস এনএওএইচ। তো কী হবে এখানে যদি মেশাই, জিঙ্কের সাথে আসবে হচ্ছে ওএইচ। তো জিঙ্ক আর ওএইচ, তো জিঙ্কের যোজনই কত, বা ব্যালেন্সই হচ্ছে টু, তাই না? তাহলে এটা এরকম হবে, কারণ ওএইচের ব্যালেন্সই হচ্ছে ওয়ান, আর প্লাস হবে এটা এনএ সালফেট। তো সালফেটের ব্যালেন্সই টু, এখানে টু হবে, আর এনএর ব্যালেন্সই ওয়ান, সো সালফেট থাকবে হচ্ছে একটা। তো এখানে এখানে হয় হচ্ছে এনএ সালফেটের অধক্ষেপ পড়বে, নয় হচ্ছে জিঙ্ক সালফেটের অধক্ষেপ পড়বে, যে কোনো একজনের প্রেসিপিটেট পড়বে। তো এখানে আমাদের জিঙ্ক সালফেটের কী দেওয়া আছে, কেএসপি দেওয়া আছে, সো আমাদের জিঙ্ক সালফেটের জন্যই কাজ করতে হবে।
যদি তোমাকে জিঙ্ক সালফেট জিঙ্ক হাইড্রোক্সাইড আর তো সোডিয়াম সালফেট দুজনের জন্য কেএসপি দেওয়া থাকে তাহলে দুজনের জন্যই কাজ করতে হবে তো আমরা এখন যেটা করব জিঙ্ক হাইড্রোক্সাইডের জন্য আমরা কেআইপি বের করব কি বের করব কেআইপি আর জিঙ্ক হাইড্রোক্সাইডের জন্য কেএসপি এরকম হবে এই যে এরকম হবে ওর ঘনমাত্রা এস ওর ঘনমাত্রা কত 2s s * 2s হোল স্কয়ার মানে 4s কিউব সো এটা যদি আমাদের লাগবে না আমি দেখালাম আর কি মানে যখন কেআইপি বের করব তখন এটার সাথে পার্থক্যটা আমি দেখাবো আর কি যে কেন আমরা যখন কেআইপি বের করব তখন আমরা ভিতরে 2 দিয়ে মাল্টিপ্লাই করব না আচ্ছা তো আমি এখন যেটা করব আমি হচ্ছে এখন জিঙ্ক হাইড্রোক্সাইডকে ভাঙাই যদি জিঙ্ক হাইড্রোক্সাইড এটাকে ভাঙালে হবে হচ্ছে আমার জিঙ্ক 2 প্লাস আর হচ্ছে OH মাইনাস 2 এখন কেএসপি আর কেআইপি এর মধ্যে পার্থক্যটা কি ছিল পার্থক্যটা হচ্ছে কেএসপি হচ্ছে একটা সম্পৃক্ত বা স্যাচুরেটেড সলিউশনের জন্য একটা স্যাচুরেটেড সলিউশনে আয়ন দ্বয়ের একটা স্যাচুরেটেড সলিউশনে এই যে আয়ন এই আয়ন দ্বয়ের যে ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন তাদের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশনের যে গুণফল সেটা হচ্ছে কেএসপি মানে হচ্ছে আমাদের স্যাচুরেটেড সলিউশনে কিন্তু যদি সলিউশনে স্যাচুরেটেড না হয় তখন আমরা সেম জিনিসটাকেই মানে এই সেম জিনিসটাকেই বলি হচ্ছে আমরা কেআইপি ব্যাপারটা বোঝা গেল এখন বের করবো হচ্ছে এই জিঙ্ক হাইড্রোক্সাইডের জন্য কেআইপি এখন জিঙ্ক হাইড্রোক্সাইডে কে কে আছে আছে হচ্ছে জিঙ্ক 2 প্লাস আর OH মাইনাস তাহলে আমরা জিঙ্ক 2 প্লাস আর হচ্ছে OH মাইনাস নিয়ে কাজ করব তাহলে প্রথমে কাজ করব হচ্ছে আমি জিঙ্ক 2 প্লাস নিয়ে এই জিঙ্ক 2 প্লাসের জন্য আমি কী বের করব ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন বের করব কোথায় মিশ্রণে মানে একটা মিশ্রণ আছে আমাদের যেই মিশ্রণে কী করলাম আমরা যেই মিশ্রণে আমরা এক নম্বর সলিউশন আর দুই নম্বর সলিউশন দুইটাকে মিক্স করছি তাই না এই সলিউশনে আমাকে জিঙ্ক 2 প্লাসের কনসেন্ট্রেশন বের করতে হবে এখন খেয়াল করে দেখো এই সলিউশনের আয়তন কত হবে 50 + 40 তাই না 50 + 40 ml মানে হচ্ছে 90 ml তাহলে জিঙ্ক 2 প্লাস তার জন্য বি ওয়ান কী হবে তার জন্য বি ওয়ান হবে হচ্ছে 50 ml বি ওয়ান মানে হচ্ছে জিঙ্ক 2 প্লাসের জন্য মেশানোর আগে দুটো সলিউশনকে মেশানোর আগের ভলিউম কত 50 ml তাই না আর এম ওয়ান কত এম ওয়ান হচ্ছে তার কনসেন্ট্রেশন মানে মেশানোর আগে সেটা হচ্ছে কত হবে 6 × 10⁻⁴ 6 × 10⁻⁴ মানে জিঙ্ক সালফেট এই জিঙ্ক সালফেটের কনসেন্ট্রেশন কত 6 × 10⁻⁴ তাই না তুমি যদি জিঙ্ক সালফেটকে এখানে ভাঙো তাহলে খেয়াল করে দেখো কী হয় আমি যদি জিঙ্ক সালফেটকে ভাঙি এখানে কিন্তু একটা ব্যাপার আছে যদি আমি জিঙ্ক সালফেটকে ভাঙি কী হবে জিঙ্ক 2 প্লাস প্লাস এসও 4 2 মাইনাস এরকম হবে তাই না তো কারো সামনে কি এখানে 2 বা 3 এরকম কিছু আছে কারো সামনে এখানে 2 বা 3 এরকম কিছু নাই তাহলে যেটা হবে জিঙ্ক সালফেটের কনসেন্ট্রেশন যদি এস হয় যদি ওর কনসেন্ট্রেশন এস হয় ওরটাও কী হবে ওরটাও এস হবে ওরটাও এস হবে সবসময় এটা খেয়াল রাখা লাগবে যে জিঙ্ক সালফেটে আমার একটা জিঙ্ক সালফেটে কি জিঙ্ক একটা আছে সালফেটও কি একটা আছে তার মানে তুমি যদি এক মোল জিঙ্ক সালফেটকে ভাঙাও তাহলে যদি এই জিঙ্ক সালফেটের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন যদি এস হয় তাহলে ওরও এস হবে ওরও কী হবে এস হবে কিন্তু যদি এখানে সামনে কী থাকতো সাপোজ যদি মানে আমি এক্সাম্পল হিসেবে নিচ্ছি যদি এটা এরকম হতো জেড এন টু সালফেট মানে এই যে এরকম সোডিয়াম সালফেটের মতো যদি হতো আর কি তাহলে এটা যদি জেড এন টু সালফেট হতো তাহলে এই জিঙ্ক সালফেট তার কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা যদি এস হতো তাহলে ওর কত হতো ওর সামনে একটা 2 থাকতো তাই না আর এটা হতো 2s এটা বোঝা গেল কারণ এক মোল জিঙ্ক সালফেটে কি জিঙ্ক 2 প্লাস আছে হচ্ছে 2 মোল তাই না এক মোল তুমি যদি একটা জিঙ্ক সালফেট নাও সেখানে জিঙ্ক থাকবে 2টা তার মানে ওর কনসেন্ট্রেশন যদি এস হয় ওর হবে কত 2s তাহলে তখন তোমাকে এখানে এম ওয়ান নেওয়া লাগতো কত তখন তোমার এখানে এম ওয়ান নেওয়া লাগতো হচ্ছে 2 × 6 × 10⁻⁴ আশা করি ব্যাপারটা বোঝা গেল যে জিঙ্ক সালফেট তার কনসেন্ট্রেশন কত 6 × 10⁻⁴ মানে এই যে এস এর ভ্যালু এস এর ভ্যালু হচ্ছে 6 × 10⁻⁴ তো যদি কম্পাউন্ডটা এরকম হতো তখন জিঙ্ক 2 প্লাসের কনসেন্ট্রেশন হতো হচ্ছে 2s মানে 2 × 10⁻⁴ এগুলো অবশ্যই খেয়াল রাখা লাগবে আর কি কারণ এখানে যা আছে তুমি সেটাই জিঙ্কেটা ধরে নিতে পারবা না যদি এখানে জিঙ্ক কী থাকতো 2টা বা 3টা থাকতো আশা করি বোঝা গেল তো যেহেতু এখানে জিঙ্ক একটাই সো জিঙ্ক সালফেটের ঘনমাত্রাই হবে আসলে কি জিঙ্ক 2 প্লাসের ঘনমাত্রা সো এখানে আমার এম ওয়ান হবে 6 × 10⁻⁴ তার বি টু কত হবে বি টু হবে 90 ml মানে মেশানোর পরে যখন আমরা এদেরকে মেশাবো তখন সলিউশনের ভলিউম হবে 90 ml আর এম টু কত হবে এম টু হচ্ছে এদেরকে মেশানোর পরে মানে মেশানোর পরে জিঙ্ক 2 প্লাসের ঘনমাত্রা তো আমরা এখানে লিখবো হচ্ছে বি ওয়ান এম ওয়ান ইকুয়াল টু বি টু এম টু আমরা আগের মতো বের করেছি সো এখানে এম টু হবে হচ্ছে বি ওয়ান এম ওয়ান বি টু
তাহলে বি ওয়ান হচ্ছে আমাদের কত 50 তাই না 50 ইনটু এম ওয়ান হচ্ছে 6 টেন টু দি পাওয়ার মাইনাস 4 আর নিচে হচ্ছে 90 তো যদি ক্যালকুলেট করি এখান থেকে পেয়ে যাবো হচ্ছে আমরা জিঙ্কের কনসেন্ট্রেশন 3 টেন টু দি পাওয়ার 3 10 টু দি পাওয়ার মাইনাস কত হবে এটা 4 3 টেন টু দি পাওয়ার মাইনাস 4 এত মোল পার লিটার এটা হচ্ছে আমাদের এম টু আর এম টু মানে আসলে কি জিঙ্ক টু প্লাসের মানে মিশ্রণে এক এবং দুইয়ের মিশ্রণে জিঙ্ক টু প্লাসের কি কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা এবার আমরা কাজ করব হচ্ছে ও এইচ মাইনাস আয়ন নিয়ে কি নিয়ে কাজ করব ও এইচ মাইনাস আয়ন নিয়ে তো তার জন্য আমি এখানে লিখি যে ও এইচ মাইনাস আয়ন ও এইচ মাইনাস আয়ন তার জন্য ভি ওয়ান হবে কি তার জন্য ভি ওয়ান হবে হচ্ছে 40 ভি ওয়ান 40 এম এল এম ওয়ান হবে কত তার জন্য এম ওয়ান হবে হচ্ছে ও এইচ মাইনাস আয়নের জন্য ভি ওয়ান হবে হচ্ছে 40 এম এল এম ওয়ান হবে হচ্ছে 0.05 মোলারিটি এখানেও কিন্তু সেম ব্যাপার এখানেও কি আসলে তুমি যদি এন এ ওয়েচকে ভাঙাও তাহলে এক মোল এন এ ওয়েচে এক মোল এন এ ওয়েচে ওয়েচ কতটুকু আছে এক মোলই আছে মানে তুমি যদি একটা এন এ ওয়েচ নাও সেখানে ওয়েচ আছে কয়টা একটাই তার মানে এন এ ওয়েচ যে ঘনমাত্রা এই যে 0.05 এটা কিন্তু আসলে এন এ ওয়েচের ঘনমাত্রা তার মানে এন এ ওয়েচ যে ঘনমাত্রা সেটাই কিন্তু আসলে কী হবে ও এইচের ঘনমাত্রা হবে মানে ও এইচের ঘনমাত্রা আমি কত ধরলাম 0.05 ধরলাম আর কি ঠিক আছে তো এটা কিন্তু আসলে এন এ ওয়েচের ঘনমাত্রা এবং এন এ ওয়েচের ঘনমাত্রাটাই হবে আসলে কি আমাদের ও এইচ মাইনাসের ঘনমাত্রা যদি এখানে এটা এরকম হতো মানে এন এ ও এইচ টু যদি এরকম হতো তাহলে এখানে নিতাম হচ্ছে আমি টু ইন্টু 0.05 কারণ এক মোল এন এ ওয়েচে দুই মোল কী আছে ওয়েচ আছে আমি আশা করবো তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ এবার যাবো হচ্ছে আমি বি টুতে বি টু কত হবে তার জন্য 90 এম এল হবে তাই না কারণ মিশ্রণের ভলিউম হচ্ছে 90 এম এল সরি এটাকে আমরা ধরি হচ্ছে ভি থ্রি এম থ্রি এটা হচ্ছে ভি ফোর আর আমরা বের করবো হচ্ছে এম ফোর তো আমি এখানে লিখবো হচ্ছে এম ফোর ইকুয়াল টু ভি থ্রি এম থ্রি আর নিচে হচ্ছে আমাদের কত ভি ফোর মানে এখান থেকে লিখলাম আর কি এম টু ইকুয়াল টু কত ভি ওয়ান এম ওয়ান বাই হচ্ছে ভি টু তাহলে এম ফোর কী লিখতে পারি ভি থ্রি এম থ্রি ডিভাইড হচ্ছে ভি ফোর তো আমরা বসাই উপরে হবে ভি থ্রি 40 আর এম থ্রি হচ্ছে 0.05 আর ভি ফোর হচ্ছে আমাদের কত 90 তো যদি ক্যালকুলেট করি আমরা পেয়ে যাবো হচ্ছে এম ফোর এম ফোর হচ্ছে আমাদের 0.0222 মোলারিটি তাহলে এই যে এম ফোর এই এম ফোরটা হচ্ছে আমার ওএইচ মাইনাসের কি কনসেন্ট্রেশন কোথায় এই মিশ্রণে এখন যেটা বের করতে পারবো আমরা কে আইপি বের করতে পারবো তো আমি এখন বের করবো হচ্ছে কে আইপি মানে জিঙ্ক হাইড্রোক্সাইডের জন্য এটার জন্য কে আইপি তো তার জন্য কে আইপি কী হবে তার জন্য কে আইপি হবে জিঙ্ক হাইড্রোক্সাইড যদি ভাঙাই তাহলে খেয়াল করে দেখো জিঙ্ক টু প্লাস আর কি টু ওএইচ মাইনাস তো এখানে লিখবো হচ্ছে জিঙ্ক টু প্লাসের ঘনমাত্রা ইনটু হচ্ছে ওএইচ মাইনাসের কি ঘনমাত্রা আর উপরে কি স্কোয়ার আসবে তাই না মানে যখন তুমি কেএসপি বের করেছিলে তখন কী লিখেছিলে এস ইনটু টু এস হোল স্কোয়ার মানে হতো যদি আমার একটু ভাঙায় দেখাই জিনিসটাকে তাহলে কী হবে এখানে ছিল জিঙ্ক টু প্লাসের ঘনমাত্রা আর এখানে ছিল ইনটু ওএইচ মাইনাসের ঘনমাত্রা কি হোল স্কোয়ার তাই না এটা ছিল তার জন্য কেএসপি মানে সামনে যে মোল নাম্বারটা সেটা কিন্তু পাওয়ার হিসেবে চলে আসে এরপর যে জিঙ্ক তার জায়গায় বসাই আমরা বসাবো হচ্ছে এস আর এটার জায়গায় বসাবো কত ওয়েচের জায়গায় টু এস হোল স্কোয়ার মানে 4s³ তাই না সো আশা করি এটা বোঝা গেল যে আমরা ওয়েচের জায়গায় কেন 2s বসালাম আমি আবারও খুব স্পষ্টভাবে বলছি এই যে এসটা এই এস হচ্ছে আমার জিঙ্ক হাইড্রোক্সাইডের কি ঘনমাত্রা তাহলে ওয়েচের হবে হচ্ছে 2s কারণ এসটা হচ্ছে ওর ঘনমাত্রা যেহেতু জিঙ্ক হাইড্রোক্সাইডে এক মোল জিঙ্ক হাইড্রোক্সাইডে টু মোল কী আছে ওয়েচ আছে এই কেআইপি এবং কেএসপিতে সবার এই জায়গাটাতেই প্রবলেম হয় তো দুই মোল যেহেতু আছে তাহলে ওর ঘনমাত্রা যদি এস হয় ওর হবে হচ্ছে 2s এই জন্য আমি ওএইচ মাইনাসের ঘনমাত্রার জায়গায় বা কনসেন্ট্রেশনের জায়গায় আমি বসালাম হচ্ছে 2s উপরে পাওয়ারটা কিন্তু সেমই থাকবে এটা চেঞ্জ হবে না তো কেবি আমি কী লিখবো কি জিঙ্ক হাইড্রোক্স জিঙ্ক টু প্লাস ইনটু ওএইচ মাইনাস হোল স্কোয়ার খেয়াল করে দেখো আমি কেএসপি যা লিখলাম জিঙ্ক টু প্লাস ইনটু ওএইচ উপরে পাওয়ার টু আমি কেআইপি কিন্তু তাই লিখলাম মানে কেএসপি এবং কেআইপি আমি সেম জিনিসই লিখলাম আমি আগেই বলেছি কেএসপি এবং কেআইপি আসলে সেম জিনিসই কিন্তু মানে সেমভাবেই বের করবো আমরা কিন্তু কেএসপি হচ্ছে ফর স্যাচুরেটেড সলিউশন আর কেআইপি হচ্ছে আনস্যাচুরেটেড তো এখানে খেয়াল করে দেখো এই যে এসটা এটা কিন্তু আসলে ওএইচ মাইনাসের ঘনমাত্রা ছিল না এই জন্য আমাকে এখানে লিখতে হয়েছে 2s যদি আমি ওএইচের ঘনমাত্রা চাই আমাকে লিখতে হবে 2s তাই না
কারণ ওর ঘনমাত্রা থেকে ওর ঘনমাত্রা ডাবল হবে। এখন যেটা করব আমরা জিঙ্ক 2 প্লাস এর ঘনমাত্রা তার জায়গায় বসাবো কি, তার জায়গায় বসাবো হচ্ছে এই যে আমি বের করলাম এইটা 3.33 × 10⁴, তো বসাই 3.33 × 10⁴ ইন্টু OH- এর ঘনমাত্রা এই যে পয়েন্ট 0.0222² আমি কিন্তু এখানে তার ঘনমাত্রাকে ভিতরে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করি নাই। কেন করি নাই? 0.0222 এটা কিন্তু আসলেই কি, এটা আসলেই OH- এর ঘনমাত্রা। আমরা এই যে V1 M1 V2 M2 দিয়ে আমরা এই মিশ্রণে OH- এর ঘনমাত্রা বের করেছি। ঠিক একইভাবে V1 M1 V2 M2 দিয়ে এই যে মিশ্রণে আমি জিঙ্ক প্লাসে কী বের করেছি, ঘনমাত্রা বের করেছি। সো এখানে আর ভিতরে কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করার কোনো দরকার নেই, কিন্তু পাওয়ারটা ঠিকই থাকবে। আর এই জন্যই আমরা কেপিতে আমরা ভিতরে মাল্টিপ্লাই করি না। আশা করি ব্যাপারটা তোমরা ধরতে পারছো এবং যে কোনো কম্পোনেন্টের জন্য তোমরা এটা করতে পারবা, তাই না? এই জন্যই কেএসপি তো ছাড়া ভিতরে মাল্টিপ্লাই করি, কারণ তখন আমরা যেই কনসেন্ট্রেশন বা যে ঘনমাত্রা নিয়ে আমরা কাজ করি বা যে সলিউবিলিটি নিয়ে আমরা কাজ করি বা যে দ্রাব্যতা নিয়ে আমরা কাজ করি সেটা থাকে হচ্ছে এই কম্পাউন্ডের, এবং সেখান থেকে আমরা ওদেরটা বের করি আর কি। এই জন্য আমরা 2 দিয়ে বা 3 দিয়ে যেটাতে মাল্টিপ্লাই করা লাগে আমরা মাল্টিপ্লাই করি আর কি। কিন্তু কেএপি ক্ষেত্রে মাল্টিপ্লাই করি না আমরা ভিতরে, কারণ হচ্ছে আমরা এখানে ওদের কনসেন্ট্রেশন কী করে নিলাম, বের করে নিলাম, তাই না? সো 3.3 × 10⁴ আর 0.0222² যদি ক্যালকুলেট করি পাবো হচ্ছে আমি এখান থেকে কেআইপি আসবো হচ্ছে 1.64 × 10⁻⁷, এটা হচ্ছে ওর জন্য কেআইপি। আর খেয়াল করে দেখো এই যে কেআইপিটা বের করলাম, যেটা কেআইপি কিন্তু তার কেএসপি থেকে কি বড়, তাই না? এই কেআইপিটা হচ্ছে আমি এখানে লিখবো যে কেএসপি থেকে কেআইপিটা বড়, কেএসপি থেকে তার কেআইপি বড়। সো কী হবে, প্রেসিপিটেড পড়বে। কখন কেআইপি বড় হয়, কেআইপি কখন বড় কেএসপি থেকে বড় হয়ে যায়, যখন সলিউশনটা স্যাচুরেটেড হয়, মানে একদম সলিউশনটা যতটুকু দ্রাবক বা হচ্ছে সলিউট নিতে পারবে ঠিক অতটুকু দ্রাবক বা সলিউট সলিউশনে আছে, এর থেকে বেশিও নয় কমও নয়, তখন যে আমাদের তাদের আয়ন দেওয়ার যে গুণফল সেটাকে বলে হচ্ছে আমরা কেএসপি। এখন যদি বেশি হয়ে যায় তখন কি প্রেসিপিটেড পড়বে না, তো বেশি হয়ে গেলে সেটা কি কেআইপি। তো কেআইপি বেশি হতে পারে কমও হতে পারে, মানে যখন সলিউশনটা কি থাকবে আনস্যাচুরেটেড থাকবে তখন সেটাকে বলে হচ্ছে আমরা কেআইপি। তো কেআইপি কেএসপি থেকে বেশি এখানে, তার মানে সলিউশনে যতটুকু সলিউট তারা নিতে পারবে তার থেকে বেশি কী আছে, বেশি সলিউট বা দ্রাবক আছে, তার মানে প্রেসিপিটেড পড়বে। তো আশা করি কেএসপি এবং কেআইপির যে কোনো ধরনের মানে যে কোনো কম্পাউন্ডের ম্যাথ তোমরা করতে পারবা। তো যার কেএসপি জানা থাকবে, এই যে জিঙ্ক হাইড্রোক্সাইডের কেএসপি জানা আছে, তার মানে এই সলিউশন থেকে কী পাবো আমরা, প্রথমে লিখে নিতে হবে এই সলিউশন থেকে আমরা কী কী পাবো। এখান থেকে পাবো হচ্ছে আমরা সোডিয়াম সালফেট আর জিঙ্ক হাইড্রোক্সাইড, এই দুজনেরই কী পড়তে পারে, এই দুজনেরই আসলে প্রেসিপিটেড পদক্ষেপ পড়তে পারে। দুজনের জন্য যদি কেএসপি দেওয়া থাকে দুজনের জন্যই সলিউশনে কী বের করতে হবে, কেআইপি বের করতে হবে। তো যেহেতু এখানে জিঙ্ক হাইড্রোক্সাইড কী দেওয়া আছে, কেএসপি দেওয়া আছে, আমরা জিঙ্ক হাইড্রোক্সাইড নিয়ে কাজ করেছি। আর জিঙ্ক হাইড্রোক্সাইডে কে কে আছে, জিঙ্ক 2 প্লাস আর হচ্ছে OH মাইনাস, আমরা এদের সলিউশনে এদের কনসেন্ট্রেশন বের করে কেআইপি বের করলাম এবং দেখলাম এটা কেএসপি থেকে কী বড়, সো ওদের প্রেসিপিটেড পড়বে। তো আশা করি বোঝা গেল। এরপরে আমরা কেএসপি কেআইপির মতোই আরেকটা টপিকে যাব, সেটাকে বলা হচ্ছে কমন আয়ন ইফেক্ট। এটা কেএসপি কেআইপির মতোই আরেকটা টপিক, তো আশা করি ওই টপিকটাও তোমরা মনোযোগ সহকারে দেখবা।